বলি একবারে এই তারপরে গাড়িতে পানি দিলাম, পানির ভিতরে হলুদের ভিতরে হলুদ দিয়েছি, তো হাতের ভিতরে হলুদ ছিল এই জন্য হলুদ হয়ে গেছে পানিগুলো। এখন আমি কয়েকটা বেশি না অল্প কয়েকটা ভেন্ডি ভেন্ডি আনছি, এখন কয়েকটা ভেন্ডি আমি কুইটা ভেন্ডিটা খুব ফিট ফিট করে দুইতে হইব, দুইতে একটা একটা করে একটা একটা ডুইলা ডুইলা ভেন্ডি, আবার না ধুইলে ধোয়ার পরে ধুইলে এটা লোট লোট হয়ে যায়, তার জন্য আমি ভেন্ডিটা এই যে দু হাতে কষলাইয়া কষলাইয়া দুইতে আসছি, তারপরে একটা ধোয়া দিলেই চলবো আর কি। হ্যাঁ, এখন আবার ভালো পানি দিছি, ভালো পানি দিছি, ভালো পানি দিছি, এখন পানির ভিতরে আবার সুন্দর করে ধুইয়া ভেন্ডিটা উঠাইয়া তারপরে ভেন্ডিটারে সুন্দর সাইজ মতন ভেন্ডিটা কাটব, কাটলাম এখন ভেন্ডিটা তেলে উল্টে উল্টে এখন লবণ হলুদ মরিচে তেলও বাজবে, ভেন্ডিটা তেলও বাজলে ভেন্ডিটা যখন তেলগুলো হয়ে গেলে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে নেড়া ছেড়া না মারবে, একটা শক্ত হচ্ছে তো এটা নিমুনা সব দিয়ে ভেন্ডি এইভাবে যেটা শক্ত ওইটা নিমুনা ওটা ফালে রোজার দিন একটু যেমন তেমন বাধা ফলে বেশি কোনো রান্না লাগে না, কিছু লাগে না, একটু ডিম বোনা করলে একটু গুনা করলে আমার আমরা একটু গুনা টুনা খাই, বেশি জল খাই না।